যায়েদ বিন হারেসা। এরপরে সেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে হযরত জাফর বিন আবু তালিব। এরপরে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এরকম ভাবে তোমরা যুদ্ধ পরিচালনা করতে থাকবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের বুঝার বাকি ছিল না যে এই যুদ্ধে যাওয়ার পরে তারা আর ফিরে আসতে পারবে না, তাদের জীবন অবশ্যই চলে যাবে। তারা শাহাদতের পানি পান করে, শাহাদতের অমিয় পানি, শাহাদতের নিয়ামত তারা ভোগ করে আল্লাহর দরবারে চলে যাবে। এই ঘটনা জানার পরেও তারা নিজের জানের মায়া ত্যাগ করে, নিজের প্রাণের মায়া ত্যাগ করে, নিজের সন্তান বিবি বাল বাচ্চা সকলের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক না বেঠে? মোহতরম হাজিরিন, হযরত জাফর বিন আবু তালিব, তার স্ত্রী ছিল খুবই সুন্দরী, সুস্ত্রী, রূপসী। হযরত জাফর বিন আবু তালিব তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছিলেন, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহর নবী মুথার যুদ্ধে আমার সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার মনে হয় এখানে তোমার সাথে আমার জীবনের শেষ সাক্ষাৎ, আমি আর তোমার সাথে মনে হয় সাক্ষাৎ হবে না। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিগা বিদায় নিতেছিলেন। কচি কচি সুন্দর সুন্দর বাচ্চা ছিল, তাদের মুখে চুমু দিয়ে সন্তানের কাছ থেকে যখন বিদায় নিতেছিলেন, এমন সময় হযরত জাফর বিন আবু তালিবের স্ত্রী বলতেছিলেন, ও গো আমার প্রাণের স্বামী, আল্লাহর নবী যেহেতু মুথার যুদ্ধে আপনার নাম ঘোষণা করেছেন, সুতরাং আমি বাধা দিতে পারি না, তবে আমি আল্লাহর দরবারে এই দোয়া করতে পারি, আমি আল্লাহর দরবারে এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আপনাকে গাজী বানায় আমার কাছে ফিরাইয়া দেন। এই কথা বলার পরে হযরত জাফর বিন আবু তালিব মৃদু হেসে দিয়ে তলোয়ারের উল্টা হাতে আঘাত করে, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে হাতে আঘাত করে বলেছিলেন, ও গো আমার প্রাণের স্ত্রী, তুমি উল্টা দোয়া করিও না, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ আমার আগে একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, সুতরাং এখানে পূজার আর বাকি নাই যে আমি এই যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে যাব। এই কথা বলে যখন চলে আসতেছিলেন, পিছন দিক থেকে স্ত্রী স্বামী স্বামী করে ডাকতেছিলেন, ও গো আমার প্রাণের স্বামী, শেষবারের মতো আরেকবার আমাদের দিকে তাকান, আমরা আপনাকে দেখে নেই। কচি কচি ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু করে ডাকতেছিল আর বলতেছিল, ও গো আমার প্রাণের আব্বা, ও গো আমার প্রাণের আব্বু, শেষবারের মতো এক নজর আমাদের দিকে তাকাও, তোমাকে দেখে নেই। আল্লাহ নবীর সাহাবী, তিনি তখন আল্লাহ নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়া, আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়া, নিজের স্ত্রীর মহব্বত বাদ দিয়ে, ছোট ছোট বাচ্চাদের মহব্বত বাদ দিয়ে, নিজের জানের মায়া ত্যাগ করে, প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধের দিকে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। আল্লাহর নবীর মহব্বত অন্তর নিয়া যুদ্ধের ময়দানে যখন হাজির হয়েছে, হাজির হওয়ার পরে যুদ্ধ করতেছিলেন, এমন সময় ওনার হাতে ইসলামের ঝান্ডা ছিল, হযরত জাফর হযরত যায়েদ ইবনে হারেসা শাহাদত বরণ করেছে, নিজের স্বচক্ষে দেখেছে, এরপরে ইসলামের ঝান্ডা হাতে নিয়েছে যুদ্ধ করতেছিলেন, এমন সময় কাফেরের তলোয়ারের আঘাতে
একটি হাত কর্তিত হয়েছে, শুধু চামড়ার মধ্যে বেঁধেছিল, চামড়ার মধ্যে বাঁধা অবস্থায় অপর হাতে যুদ্ধ করতে তার অসুবিধা হচ্ছিল। এমন সময় সেই হাতে মায়া ত্যাগ করে নিজের পায়ের নিচে রেখে এরকম ভাবে টান দিয়ে সে হাতকে জমিনে ফেলে দিয়ে অপর হাতে যুদ্ধ করতেছিলেন, অপর হাতে যুদ্ধ করতেছিলেন। তখন ওই হাতটিও কর্তিত হয়ে গেল, কাফেররা ওই হাতটিও কেটে দিয়েছে। তখন তিনি দাঁতে কামড় দিয়ে ইসলামের জান্নাকে ধরেছিলেন আর চিৎকার দিয়ে বলেছিলেন, হে কাফেরের বাচ্চারা তোরা শুনে রাখ, হে আল্লাহর দুশ্মনেরা তোরা শুনে রাখ, যতক্ষণ পর্যন্ত আমি জাফর বিন আবু তালেবের দেহে এক ফুট ফুটা প্রাণ থাকবে, প্রাণের সঞ্চার থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি জাফর বিন আবু তালেবের দেহে এক ফুটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামের পতাকাকে পড়তে দিব না এবং কাফেরের বাচ্চাদেরকে আল্লাহর জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। হযরত জাফর বিন আবু তালেব তখন তাতে কামড় দিয়ে যুদ্ধ করতেছিলেন, ইসলামের ঝান্ডাকে এরকম ভাবে কামড় দিয়ে রেখেছিলেন। তখন কাফেরের তলোয়ারের আঘাতে সেই কল্লাটিও দ্বিগণ্ডিত হয়ে গেছে। দ্বিগণ্ডিত যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরেও অন্য জায়গায় কাল্লা পড়ে রয়েছে, তিনার লাশ মুবারক আরেক জায়গায় পড়ে রয়েছে, তারপরেও সেই কর্তিত গলার সাথে কর্তিত কল্লার সাথে ইসলামের জান্ডা এরকম ভাবে কামড় দিয়ে ধরে রেখেছিলেন। এর পরেও জীবন চলে গেছে, জীবন যাওয়ার পরেও তিনি সেই ইসলামের জান্ডাকে তিনি ছাড়েন না। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আল্লাহ বলেন, ওরে জাফর বিন আবু তালিব, তুই আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে নিজের বিবির মহব্বত বাদ দিয়ে, নিজের সুন্দর স্ত্রীর মহব্বত বাদ দিয়া, নিজের কোটি কোটি ছোট ছোট বাচ্চাদের মহব্বত বাদ দিয়া, তোমার জানের মায়া ত্যাগ করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার ইসলামের জন্য তোমার জীবন বিসর্জন দিয়েছ, সাথে সাথে দুটি হাত তুমি বিসর্জন দিয়েছ, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে দুটি জান্নাতি দানা দান করিলাম, এবং আমি আল্লাহ আজকে দেখে তোমার নামটি জাফরে তৈয়ার নামে ঘোষিত করিলাম। তুমি এতদিন ছিলে জাফর বিন আবু তালিব, আর এখন থেকে তুমি জাফরে তৈয়ার হয়ে গেলি। আল্লাহ তখন বলেন, হে জাফর বিন আবু তালিব, আমি আল্লাহ মুজাহিদদের জন্য একটা জান্নাত, আমার রাস্তায় যারা যুদ্ধ করে শহীদ হবে আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছি, আর তুমি জাফর বিন আবু তালিবের জন্য আমার আটটি বেহেশতই বরাদ্দ আছে। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আজকের এই সম্মেলন থেকে জাফর বিন আবু তালিবের আদর্শে আদর্শবান হয়ে জাফর বিন আবু তালিব যেরকম নিজের জানের মায়া ত্যাগ করে নিজের প্রাণের মায়া ত্যাগ করে নবীর আদর্শ আদর্শবান হয়েছিলেন, নবীর মহব্বত অন্তরে জায়গা দিয়েছিল, ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকেও এরকম ভাবে নবীর আশেক হতে হবে, ঠিক না বিধি? নবীর আশেক হতে হলে বিপদ আসবে, বিপদ আসুক এতে কোনো অসুবিধা নাই, এটা হলো আল্লাহর পরীক্ষা। বিপদের মধ্যে পড়েও যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই তার পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করিবে। এই জন্যই মুহতারাম হাজিরিন, এক নাম্বার বিষয় হলো বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাজ হলো নবীর আদর্শে আদর্শবান হওয়া, ঠিক না বিঠি? নবীর কাজ ছিল, নবীর কাজ ছিল কাবা ঘর থেকে মূর্তি সরানো, ঠিক না বিঠি? মূর্তির পক্ষে ছিলেন আমার নবী, আর আবু জাহেল ছিল মূর্তির পক্ষে, ঠিক না বিঠি? এই জন্য আমাদেরকে বর্তমান সময়ে
আমরা মুসলমান হিসাবে কেউ মূর্তির পক্ষে অবস্থান নিতে পারবো না, ঠিক না বিঠি? আমরা নবীর পক্ষে অবস্থান নিব, কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নিব না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো নবীর আদর্শ বাস্তবায়ন তখনই হবে। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য।